ও যুবকেরা, যাদের মা নাই বাবা নাই, তুমি যখন ছোট্ট শিশু ছিলা ওই সময় তোমার এই পুষ মাঘ মাসের ঠান্ডার মধ্যে তুমি যখন মায়ের ডান পাশে ঘুমাইছো, তখন তুমি পেশাব করার কারণে মায়ের বাম পাশে রাইখা দিস, বাম পাশেও যখন তুমি মিনিটে মিনিটে প্রসাব করছো, মার কোথায় রাখবে? বাবার নিকটে তোমার জায়গা হইবে না, বাবার মধ্যে অতটুক ধৈর্য নাই, মায়ের মধ্যে যতটুক ধৈর্য আছে। ও বাবাজিরা, ওই সময় আমার আপনার মা ওই সময় ডান সাইড ও প্রসাব বাম সাইড ও প্রসাব করার কারণে আমার আপনার মার বুকটা আমার জন্য পালেং বানাইয়া দিয়েছে। ওই মা দুনিয়া থেকে চলে গেছি, আমারও বাবা হারাইছি। সকাল 5:30টার সময় সুপারে উঠার জন্য মাকে ডাক দিয়েছি, মা গো আমার জন্য দোয়া করবি, আমি বড় লম্বা সফর। মা হাত উঠাইয়া দোয়া করতেছে, বাবা রে তোমার আব্বার জন্য দোয়া কইরু, আজ তুমি কত কিছু হয়ে গেলা তোমার বাবাই দেখতে পারলো না, আজ আমি শত শত মানুষ হাজার হাজার মানুষের সামনে কোরআন সুন্নার আলোচনা করি, আমার বাবাই দেখতে পারে নাই, কবরের জগতে চলে গেছে। ও ভাই, আজকে তোমার বাবাই থাকলে, তোমার আম্মা জান থাকলে দোয়া আশীর্বাদ দিয়ে আসতে পারতো, আজ এই জায়গার মধ্যে আইসা হাজির হয়ে গেছো, বাড়িতে যাইবা কারো মা আছে ডাক দিবেন, এখনো ঘুমাই নাই দরজায় এক সাইড খুইলা রাখছি, এত মা মোহাম্মদ করি, তুমি বাড়িতে যাও, মায়ের জন্য কি একটু মন কাঁপি না, মায়ের জন্য কি দিলটা একটু কাঁপে না রে, তুমি কেমন নিষ্ঠুর সন্তান হয়ে গেল, যে ঘরে তোমার বউ থাকে বেটা বেটি থাকে, বিদেশ থেকে কাম করে বাড়িতে আসার পর আপেল আঙ্গুর কেমনে তুমি তোমার বয়ের ঘরে ঢুকাও, তোমার মাকে ডাক দিয়া যদি ওই টুপলাটা তোমার মায়ের হাতে দিত, মা একটাও খাইতো না, তোমার কি বিশ্বাস হয় না, একটাও মায়ের হাত দিত না, সব তোমার বউকে ডাক দিয়া নাতি বুতিরে খাওয়ায় দিত, মা এমনি না খায়া তোমার জন্য দোয়া করে আল্লাহর আরশ তোমার জন্য খুশি হয়ে যাইত। এই ঠান্ডার মৌসুমে তুমি পালেঙ্কে ঘুমাও, তুমি ল্যাপ তুষক দিয়া ঘুমাও, মাঝখানে তোমার বাবা ধন নয়নের পুতুল সোনামণিরে ঘুমাই রাখছো, একটু মাথা দিয়া যদি হাওয়া ঢুকে বলো বিবিকে বলতেছে, বিবি হাওয়া ঢুকতেছে ন্যাপটা নামায়া দে, পায়ের দিক দিয়া যদি হাওয়া ঢুকে বলো আমার বাবা ধন নয়নের পুতুলের সর্দি কাশ হবে, হাওয়া যেন লাগে নাই কথা বলিলা নাই। ও বাবা, আজকে তোমার সন্তানের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আমরা যেদিন ছোট্ট ছিলাম সেদিন আমার মাও কিন্তু এইভাবেই লালন পালন করেছে, আজকে যেই ঘরের মধ্যে তোমাকে আল্লাহর বান্দি প্রসব করেছে, এই ঘরের ভিতরে মাসের পর মাস পার হয় এমন যুবক আছো, মায়ের ঘরে একবারও খবর নিলা না, মায়ের সিরা ঝুলি খাতার মধ্যে ঘুমাইতেছে, খাটের এক মুড়ে পাওয়া আপনার ঘুনে খায়া শেষ করছে, ওই সুকিতে এক সাইডে মায়ে ঘুমায় বাবা ঘুমায়। আমি বরপেটায় ওয়াজ করতে গিয়েছিলাম, একজন বাবা আইসা আমার পা ধরে কাঁদতেছে, ও হুজুর দোয়া করবেন আমার সন্তানটা তার মায়ের উপরে রাগান্বিত হইয়া বিদেশে কামে গেছে, মা আপনার আজকে 3-4 দিন হলো কোনো খানা খায় না, একটু দোয়া করবেন আমার সন্তানের জন্য, মোবাইলটাও সুইচ অফ, ইনি যেন আল্লাহর রহমতে আমার বাড়িতে আইসা আমার বিবিকে সন্তুষ্ট করে দেয়, এই মায়ের সন্তানের জন্য পাগল হয়ে গেছে। ও বাবাজিরা, কিন্তু সন্তান হয়ে আজকে মা বাবাকে চিনলাম না, যেই ঘরের ভিতরে মা ঘুমাইছে যেই ঘরের ভিতরে বাবা ঘুমাইছে, এই ঘরের ভিতরে কত ঠান্ডা,
উপরে সিলিং ও নাই, তলে আপনার একটা সিরা কাঁথা, ধারায়ের ভিতরে শীতল পাটিতে ঘুমায়, এই ঠান্ডার মধ্যে লাভ তো সুখ নাই। বাবারে তুই যে ঘরের মধ্যে ঘুমাইছো, ওই ঘরের ভিতরে একটু করে যদি জায়গা করে দিতি, লাভ তো সুখ যদি কিনা দিতি, ওই মায়ে আরামে ঘুমাইতো, আর মা তোর মতো সন্তানের জন্য তাহাজ্জুদের নামাজে উইঠা দোয়া করতো, তোর নসিব ভালো হয়ে যাইতো। ও যুবক, আজ আমি আলোচনা লম্বার দিকে না গিয়া ডেইলিকে এইভাবে আলোচনা করা লাগে আর কতই কুলাবো রে বাবা, আমি আপনাদের কি বিনম্র অনুরোধ করে বলতে চাই, যাদের মা বাবার জন্য মহাব্বত ভালোবাসা, ওই মা বাবার জন্য একটু দিলটা নরম করে দিয়ে চোখের পানি ফেলাইয়া আবাদত মা বাবার জন্য দোয়া করে যাই, আল্লাহ তালার কাছে দোয়া করি, আল্লাহ আমার মা বাবার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দাও, বলেন আমিন। যেই মা বাবার অক্লান্ত পরিশ্রম সহ্য ধৈর্য ধরার সাথে সাথে আমাদেরকে লালন পালন কইরা আজকে মা বাবা ভালো বুঝা আমরা আজকে আজিমুর শান জলসায় হাজির হতে পারছি, মা বাবার সুযোগ্য সন্তান হওয়ার কারণে আজ আমরা এই জায়গার মধ্যে আসতে পারছি। সেই মা বাবা যাদের আপনার দুনিয়া থেকে কবরস্থ হয়ে গেছে, আমরা কবরের মেহমান বানাইয়া রাখছি, ওই কবরের মধ্যে কি যে ঘটনা আমাদের বলার কোনো সাধ্য নাই, বলার কোনো তৌফিক নাই, দেখার মতো ক্ষমতা নাই। আমরা একটাই বিশ্বাস করি, মা বাবার জন্য দান করলে, মা বাবার জন্য নামাজ পড়ি, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া করলে রাসূল কয় এই সন্তান দোয়া করতে দেরি, আল্লাহ পাক মা বাবার কবর জান্নাত বানাইতে দেরি করেন না। এই জন্য আমরা নামাজ পড়ে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া করব। কোন যুবকের মা নাই, কোন যুবকের বাবাও নাই, এমন যুবক এখানে আসো বাড়িতে গেলে দেখবা তোমার মা জিন্দা আছে লড়তে পারে না, তুমি সবাই আসার কারণে দরজার খিল এখন মারে নাই, একটা ডাক দেওয়ার সাথে সাথে মা দরজা খুলে দেয়, তোমার বিবিকে ডাক দিবা দশটা জবাব দিব না একটা, মাকে ডাকই নাই, মা বলবে বাবা আইসো আসো আমার দ্বারে ঘরে আসো, তোমার বিবির আমি ডাক দেই, তুমি ডাক দিলে কষ্ট হবে এটা মায়ে বুঝলো, তুমি কিন্তু এখনো মায়ের কষ্ট বুঝলা না। আবার এমন যুবক আছো বাড়িতে যখন যাইবা, বাড়িতে যায় দেখবা তোমার মায়ের দরজা ছিল দিনের জন্য বন্ধ হয়ে গেছে, বাবার দরজা বন্ধ হয়ে গেছে, ওই দরজায় ডাকলে আর বাবা কথা কয় না, মা জবাব দেয় না। ও যুবক, ওই মা বাবার কবরে সওয়াব পৌঁছানোর জন্য কোন সুযোগ্য সন্তান আছো?